দীর্ঘ সাত বছর ধরে সাত পাকে বাঁধা খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি কিছুদিন আগে গুঞ্জন গোপনে বিয়ের কাছটি সেরে ফেলেছেন এই যুগল যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অঙ্কুশার প্রথম বয়ফ্রেন্ড অঙ্কুশ কিন্তু অঙ্কুশ নাকি একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাও একটা দুইটা নয় বাইশ তেইশটি সম্পর্কে ছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী এই প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে ইন্দ্রিলা সেন বলেন অঙ্কুশই আমার প্রথম বয়ফ্রেন্ড কিন্তু ওর হিসাবটা একদমই আলাদা কারণ কাকিমা মানে অঙ্কুশের মায়ের কাছ থেকে জেনেছি আমি ওর তেইশ নম্বর গার্লফ্রেন্ড এই বিষয়টি জানার পরেও আপনার কোনো সমস্যা নেই এমন প্রশ্নের জবাবে অন্দ্রিল্লা সেন বলেন নানা অঙ্কুশের সাবেক প্রেমিকেরা ওকে এখন ছেলের মতো ট্রিট করে ও হয়তো ভাবে যে যারা আমাকে কাকু বলে ডাকছে তাদের হয়তো বাবা বলে ডাকা উচিত ছিল কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন এক বছর পরে অন্দ্রিল্লার সঙ্গে সাত পাকে বাধা পড়বেন তিনি কিন্তু এখনো এই জুটির বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি তবে অন্দ্রিলা তার মায়ের সঙ্গে অঙ্কুশকে বিয়ের বিষয়ে কথা বলতে বলেছেন তারপরে বিয়ের সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হল বিশ এছাড়াও ভারত বাংলাদেশ যৌথভাবে নির্মিত আমি শুধু চেয়েছি তোমায় রোমিও বনাম জুলিয়েট ও আশিকি সিনেমাতেও অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন